আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب كيف كان بدء الوحي الى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه أنه سمع القمة بن القاسم الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ننكحها فهجرته إلى ما هاجر إليه كامل دتيو پوربير ساترو ساتري دير پستوتي ملو بائبا کلاش با موخيك پوريكير پستوتي ملو امرا اونلائن অনলাইনের মাধ্যমে একটি ক্লাস নিচ্ছি আমাদের ছেলেমেয়েরা যাতে আসন্ন কামিল ভাইবা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে সেই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখপূর্বক আমরা আজকে একটি ক্লাস নেব ছাত্রছাত্রীরা এখানে আশা করি মনোযোগী হবে এবং এই ক্লাস টি হুবহু ফলো করবে এবং আয়ত্ত করবার চেষ্টা করবে যাতে তারা বাইবাতে সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারে আমি বুখারী শরীফের জিলদে আওয়ালের প্রথম হাদিসটি বরকতান আমি তেলাওয়াত করেছি মূলত আজকের এই ক্লাসের মূল বিষয়টা থাকবে ভাইবা পরীক্ষার প্রস্তুতি জোরে প্রথমেই যদি আমরা আলোচনায় আসি এই সহি বুখারি এই কিতাবটি আমরা কিভাবে পাইলাম আমাদের কাছে কিভাবে আসলো এত বড় একটা সারা দুনিয়ার মধ্যে সুনাম এবং সুখ্যাতির শীর্ষে আছে বারোশো বৎসর যাবৎ সারা পৃথিবীতে পবিত্র কোরআনের পরে যে কিতাবটির অবস্থান এবং সারা দুনিয়াতে সমানভাবে জনপ্রিয় এবং পাঠকপ্রিয় এই নন্দিত কিতাবখানার অবশ্যই একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে সেই বিষয়টি আজকে আমরা প্রথমে আলোচনা করব প্রথমে আলোচনায় আসা যাক সহি বুখারি শরীফের সংকলক ইমাম বুখারিকে নিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস হাদিস শাস্ত্রের আমিরুল মুমিনিন হিসাবে মুসলিম উম্মাহ যাকে চিনে থাকে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি 194 হিজরিতে জন্ম লাভ করেছেন এবং 256 হিজরি সনে তিনি ইন্তেকাল করেছে 62 বছরের এই সংক্ষিপ্ত জীবনে তার অন্যান্য খেদমতের পাশাপাশি সবচেয়ে যে খেদমতটি অমর হয়ে আছে মুসলিম উম্মার কাছে সেই সহি বুখারি এটা আমরাও এই কিতাবের ক্লাস এখন নিচ্ছি সারা দুনিয়াতে এমন কোন দিবসের সূর্য উদিত হয় না বা সূর্য অস্তমিত হয় না যেদিন হাজার হাজার লক্ষ লক্ষ জায়গায় এই সহি বুখারির দার্স দেওয়া না হয়
ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই কিতাবটি সংকলন করার আগে তিনি স্বপ্নে দেখেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসা রয়েছেন, ইমাম বুখারি হাতে পাখা নিয়ে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে মশা মাছি তাড়াইতেছিলেন। স্বপ্ন ভেঙে যাওয়ার পরে তিনি তৎকালীন যারা স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন অভিজ্ঞজন তাদের শরণাপন্ন হলেন যে আমি এরকম স্বপ্নে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে আমি হাত পাখা দিয়ে মশা মাছি তাড়াইতেছিলাম। তখন অভিজ্ঞ ব্যাখ্যাকাররা বললেন যে এই স্বপ্নের ব্যাখ্যা হলো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এত বড় একটা খেদমত আপনার দ্বারা সংগঠিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যে সমস্ত জাল হাদিস, যে সমস্ত বানোয়াট হাদিস ইসলামের দুশমনরা সৃষ্টি করে সেগুলি মার্কেটে প্রচার করছে, আপনি সেই ধরনের অভিযোগ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করে পবিত্র করে শুধু সহি হাদিসের ভাণ্ডারকে আপনি সংকলন করে মুসলিম উম্মার কাছে উপহার দিবেন, সেই জিনিসটা বোঝা যায়। পরবর্তীতে দেখা গেল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই সারা দুনিয়া থেকে সংগৃহীত 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 16 বছর ধারাবাহিক নিরলস তিনি প্রচেষ্টা চালিয়ে এই সহি বুখারি এই কিতাবটি তিনি আমাদেরকে উপহার দিলেন, মুসলিম উম্মাকে উপহার দিলেন। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সারা জীবন এলমে হাদিসের খেদমত আঞ্জাম দেওয়ার পরে তিনি এতটা জনপ্রিয়তা লাভ করলেন, তিনি যখন কোথাও হাদিসের দাস দিতেন এই সংবাদ ছড়িয়ে পড়ত, 90,000 ছাত্র তার বুখারির দর্শে তার হাদিসের দর্শে বসত, ভিড় জমাত। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই একবার তিনি তৎকালীন আলেমদের বুখারার আলেমদের এবং বুখারার যিনি শাসকের পক্ষ থেকে তাকে অফার করা হয়েছিল যে আপনি আমার বাড়িতে এসে আমার সন্তানদেরকে আপনি হাদিস পড়াবেন, প্রাইভেট পড়াবেন। তখন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারার শাসকের সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তিনি বলে দিলেন যে না, আমি এই এলেমকে, এই সম্মানিত এলেমকে আমি রাজা বাদশাহদের দ্বারে দ্বারে আমি ফেরি করব না, এটা হইতে পারে না, বরং আপনার যদি আপনি হাদিসের মোহতাজ থাকেন আপনার সন্তানদেরকে আমার বাড়িতে আমার দরজগাহে আপনি প্রেরণ করতে পারেন। তিনি কোনোভাবেই রাজি হলেন না এবং তিনি বুখারার শাসকের রোষানলে পড়লেন। তৎকালীন যুগের আলেম শ্রেণী যাদের রোষানলে তিনি পড়েছিলেন তার জনপ্রিয়তা কাল হয়েছিল, ইচ্ছার শিকার হয়েছিলেন, তারাও নানা রকম চাপ সৃষ্টি করতে লাগলো। এক পর্যায়ে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে তিনি বুখারা ছেড়ে সমরকন্দে চলে যাবেন। সমরকন্দে যাওয়ার পথে তিনি যখন মাঝপথে গিয়ে খারতাং নামক জায়গায় পৌঁছার পরে জানতে পারলেন যে সমরকন্দের আলেমরাও এখন চাচ্ছে না, ওই এলাকার লোকজন
বিশেষভাবে আলেম শ্রেণী যারা আগে স্বাগত জানিয়েছিল ইমাম বুখারিকে, তারা এখন আর চাচ্ছেন না যে ইমাম বুখারি সমরকন্দে আগমন করুক। তখন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন যে আল্লাহুম্মা ইন যাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইক, হে আল্লাহ এই জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও যদি আমার জন্য সংকীর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে তুমি তোমার দরবারে আমাকে উঠিয়ে নাও। সেই কথার পরপরই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই দুনিয়ার মায়া ত্যাগ করে তিনি চলে গেলেন। তাহলে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সম্পর্কে প্রাথমিকভাবে আমরা একটা ধারণা লাভ করলাম, তার জন্ম মৃত্যু, তার এই বুখারি শরীফ সংকলনের মাধ্যমে তার যে অমর কীর্তি। এরপরে আমরা সহি বুখারি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতে পারি। সহি বুখারি সম্পর্কে সারা দুনিয়াতে প্রসিদ্ধ একটা উক্তি রয়েছে, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারি, আল্লাহর কিতাব কোরআনের পর সবচাইতে বিশুদ্ধতম কিতাব হলো এই সহি বুখারি। আজকে দীর্ঘ 1200 বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে সত্যি বুখারি শরীফ কিতাবুল্লাহর পরে তার অবস্থান করে নিয়েছে, এবং 4 মাজহাবের প্রত্যেক মাজহাবের নিকট এই কিতাবের গ্রহণযোগ্যতা সমানতালে বিরাজমান রয়েছে। তো আমরা যদি দেখি যে শুধু 4 মাজহাব না, গোটা মুসলিম উম্মার কাছে এই বুখারি শরীফের বিরাট মর্যাদা, এই বুখারি শরীফের বিরাট গুরুত্ব আজকে বিদ্যমান রয়েছে। বুখারি শরীফের পুরা নাম, এই কিতাবের পুরা নাম, অনেক আমরা সহি বুখারি হিসাবেই চিনি, মুসলিম উম্মা এটাকে সহি বুখারি হিসাবেই চিনি, কিন্তু এই কিতাবের যে পূর্ণ নাম রয়েছে সেটাও অনেকের আমাদের জানা নেই। এটাও ছাত্রদেরকে মুখস্থ রাখা জরুরি। পুরা নাম হচ্ছে আল জামিউল মুসনাদু সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবটি আল জামে, জামের অন্তর্ভুক্ত, জামে হলো যেই কিতাবের মধ্যে 8 শ্রেণীর এলেম বিষয়বস্তু আলোচনা থাকে তাকে জামে বলা হয়। এই বুখারি এটা আল জামে। এরপরে আল মুসনাদুস সহি, সহি সনদে, ধারাবাহিক সহি সনদে বর্ণিত আল মুখতাসর, এটা রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের উমরি রসুলিল্লাহ, রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের যে সকল হাদিস রয়েছে তার যে জবানিতে যেই হাদিসগুলি আমরা পেয়েছি, ও সুনানিহি তার জীবন আদর্শের মাধ্যমে আমরা যেগুলি পেয়েছি, ও আইয়ামিহি যুগদের ইতিহাস, সেই বিষয়ে আমরা যা পেয়েছি, এই সব কিছুর একটা সারসংক্ষেপ সংক্ষিপ্ত ভাণ্ডার হলো এই কিতাব। এই জন্যে এই কিতাবের নাম আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই কিতাবের মধ্যে 7275টি হাদিস তাকরার সহকারে, একটা হাদিস একাধিক জায়গায় আসছে সেই হিসাবে সবই গণনার মধ্যে আনলে সংখ্যা দাঁড়াবে 7275টি হাদিস এই বুখারির মধ্যে সন্নিবেশিত রয়েছে। বুখারির সর্বপ্রথম যে হাদিসটা আজকে আমি পাঠ করেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান ওয়াইন্নামা লি ইমরি ইম্মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি।
সমস্ত আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। আর প্রত্যেক ব্যক্তি তাহাই লাভ করবে যাহার সে নিয়ত করে। যার হিজরত হইবে দুনিয়া লাভের আশায় কিংবা কোনো রমণীকে বিবাহ করার উদ্দেশ্যে, তার হিজরত সে উদ্দেশ্যেই পরিগণিত হবে যার জন্য সে হিজরত করেছে। আর বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটা, সে হাদিসটা তাসবির ফজিলত সংক্রান্ত। সে হাদিসটা হলো কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটি কালিমা আল্লাহর কাছে, দয়াময় প্রভুর কাছে, রহমানের কাছে খুবই পছন্দনীয়, খুবই প্রিয়, জবানে উচ্চারণ করা বড়ই সহজ, আর মিজানের পাল্লায় ওজনে হবে অতি ভারী। সেই কালিমা দুইটি হচ্ছে, প্রথমটি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর দ্বিতীয়টি হল সুবহানাল্লাহিল আযীম। বুখারীর প্রথম এবং শেষ হাদিসটি এবারত সহকারে, রাবির নাম সহকারে আমাদের সকলকে মুখস্থ রাখতে হবে অর্থ সহকারে। এরপরে আমরা আরও কিছু তথ্য নিয়ে আজকে আলোচনা করব। এই তথ্যের মধ্যে আমরা প্রথমেই আমরা আলোচনায় আসতে চাই যেই যে বাবুল ওহী, বাবু কাইফা কান আবাদুল ওহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিভাবে ওহির সূচনা হলো এবং ওহির যে আসা শুরু হলো কি কি পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহি আসতো। হাদিস পর্যালোচনায় দেখা যায় মৌলিকভাবে সাতটি পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহি আসতো। এক নম্বরে আমরা যদি আলোচনা করি ফিল মানাম, স্বপ্ন যুগে ঘুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে ওহি আসতো। তিনি স্বপ্নে দেখতেন এবং তার স্বপ্ন দিবালোকের মতো সত্য হিসাবে প্রমাণিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন রুইয়া সালেহা, নেক স্বপ্ন, সত্য স্বপ্ন, এটা ওহির অন্তর্ভুক্ত। দুই নম্বর আর নাফাসু ফির রাও, অর্থাৎ কোনো কিছু অন্তঃকরণে ঢেলে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তঃকরণে কোনো বিষয়ের উদ্রেক সৃষ্টি করে দেওয়া হতো, কোনো কিছু ঢেলে দেওয়া হতো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তা অনুধাবন করতেন এবং সেইটা সাহাবায়ে কেরামের কাছে তিনি ব্যক্ত করতেন যে এইটা আমার মধ্যে এই বিষয়বস্তুটাকে ঢেলে দেওয়া হয়েছে, সেইটা ওহি হিসাবে সেটা সাব্যস্ত হতো এবং বিবেচিত হতো। তিন নম্বর মিসলু সাল সালাতিল জারাস, ঘন্টা ধ্বনির ন্যায় গুনগুন আওয়াজ করে ওহির অবস্থার সূচনা হতো। সাহাবায়ে কেরাম এবং উপস্থিত যেনারা থাকতেন তারা বুঝতে পারতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহির অবস্থা আসছে। সেটা কেটে যখন যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেশানি মুবারক থেকে, তার কপাল মুবারক থেকে ঘাম টপকে পড়তে থাকতো। এই অবস্থাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজেই বলছেন যে আমার উপরে অহু আসাদ্দুহু আলাইয়া, আমার উপরে এই সুরতটা কষ্টকর, অধিক চাপ এবং মানসিক চাপ তৈরি হতো এই সুরতে। মিসলু সাল সালাতিল জারাস, ঘন্টার ধ্বনির ন্যায় তার নিকটে ওহি আসত। চার নম্বর ইতিয়ানুল মালাক বিহি ফি সুরতিহিল আসলিয়া, ফেরেশতার আগমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফেরেশতার মৌলিক আসল আকৃতিতে, জিব্রাইল আলাইহিস সালামের যে আসল আকৃতি জমিন থেকে আসমান পর্যন্ত দিগন্ত জুড়ে যে তার বিরাট বিশাল চেহারার প্রকাশ ঘটত, এটা হলো জিব্রাইল আলাইহিস সালামের আসল আকৃতি। এই আকৃতিতে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলে পাকের কাছে ওহী নিয়ে আসতেন। আর একটা সূরত হলো ইতিয়ানুল মালাক বিহি ফি সূরাতিল বাশার, ফেরেশতার আগমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে মানুষের আকৃতিতে,
সাহাবায়েকেরাম কারো আকৃতিতে, এমনকি হযরত দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলার আকৃতিতে বেশিরভাগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন। এরপরে আল ওহী মি ওয়ারাইল হিজাব, পর্দার আড়াল থেকে আওয়াজ দেওয়া হতো, আওয়াজ পৌঁছে মানে আওয়াজ করা হতো, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আওয়াজ শুনতেন এবং সেটা ওহী হিসাবে তিনি লাভ করতেন এবং উম্মতের নিকট সেটা ব্যক্ত করতেন। সেটা এক প্রকারের ওহী। আর একটা হলো ওহী ইসরাফিল। জিব্রাইল আলাইহিস সালাম তো আসতেনই মাঝে মাঝে, ইসরাফিল আলাইহিস সালাম কোনো কোনো ক্ষেত্রে তিনি নিজেও রাসূলে পাকের নিকটে ওহী নিয়ে আসতেন। আরও কিছু তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, যেমন আল মুকাসসিরুনা ফির রওয়ায়া, অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবিদের একটা সংখ্যা হাদিসে প্রসিদ্ধ। হাদিসের উসুলে হাদিসের পরিভাষায় আল মুকাসসিরুনা ফির রওয়ায়া এ ধরনের 1000-এর সংখ্যার উপরে হাদিস বর্ণনাকারী সাহাবি, 7 জন সাহাবি প্রসিদ্ধ। তন্মধ্যে আমরা সকলের উপরে যার নামটা আসবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবি যার থেকে 800 সাহাবি এবং তাবি হাদিস বর্ণনা করেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 5374টি হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা বুখারীতে আর একটা বর্ণনা আসছে, নিজেই বলতেন যে লোকেরা বলে যে আবু হুরায়রা কত হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ থেকে। হ্যাঁ, তিনি এই কথার সাথে একমত হয়ে তিনিও বলছেন যে আমার মুহাজির ভাইয়েরা ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ত থাকে, আমার আনসার ভাইয়েরা কৃষি খামার বাগানের পরিচর্যার কাজে ব্যস্ত থাকে, আর আমি আবু হুরায়রা কোনো রকম পেটে ভাতে কন্টিনিউয়াসলি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছায়ার মতো লেগে থাকি, একটা কথাও যেন আমার জীবনে বাদ না পড়ে রাসূলুল্লাহর পবিত্র জবান মুবারকে, সেইভাবে আমি অনেক হাদিস আমি রাসূলুল্লাহ থেকে বর্ণনা করতে সক্ষম হয়েছি। আবু হুরায়রা 1 নম্বর অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবি, 7 জনের মধ্যে তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। আর সংখ্যায় দ্বিতীয় আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 2630টি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, সারা জগতের মহিলাদের মধ্যে যার নামটা কিয়ামত পর্যন্ত 1 নম্বর আলোচনায় থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 18 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি হারান এবং দীর্ঘদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মতের মুহাদ্দিস এবং ফকিহ হিসাবে তিনি বিভিন্ন সমস্যা আর তিনি সমাধান দিয়েছেন। সাহাবায়ে কেরাম কোনো সংকটে পড়লে তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা শরণাপন্ন হতেন এবং তিনি চমৎকার সমাধান দিতেন। তিনি তার হাদিস বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। এরপরে আমরা আরেকটি নাম হাদিসের ইতিহাসে এলমে হাদিসের আলোচনায় যার নামটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সমস্ত তাফসীর জগতের সম্রাট বলা হয় যাকে, তার বর্ণিত হাদিসের সংখ্যা 1660টি। 1660টি হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এরপরে আরেকটি নাম পঞ্চম স্থানে আলোচনায় আসে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 1500
চল্লিশটি, অর্থাৎ 1540টি হাদিস হযরত আব জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে। এরপর হযরত আনাস ইবনে মালিক খাদেমুর রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশারা সিনিন একাধারে 10 বছর যিনি খেদমতে নিয়োজিত ছিলেন, সেই হযরত আনাস আনাস ইবনে মালিক জালিলুল কদর সাহাবি, তিনি 1286টি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছে। 7 নম্বরে আরেকজন সাহাবি যিনি আবু সাঈদ খুদ্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 1170টি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। আমরা 1000-এর উপরে যে সকল সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন তাদের বিষয়ে একটু আলোচনা করলাম। এরপরে আজকের ক্লাস আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, আর আরও 2টি বিষয়ে আমি তথ্য দিচ্ছি ছাত্র ছাত্রীদের। আবাদিলা আরবা, 4 জন আবদুল্লাহ হাদিসে প্রসিদ্ধ, তারা হাদিসে ব্যাপক অবদান যাদের আছে। এই 4 জন আবদুল্লাহর মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অধিক হাদিস বর্ণনাকারীদের 7 জনের মধ্যে, যার নাম আমরা আলোচনা করেছি। এরপর আবদুল্লাহ ইবনে আব্বাস, এই নামটাও অধিক হাদিস বর্ণনাকারী সাহাবিদের মধ্যে আলোচনা আমরা করেছি। আবদুল্লাহ ইবনে মাসউদ, যাকে ফকিহুল উম্মার ফকি, উম্মার সবচেয়ে বড় ফেকাবিদ আবদুল্লাহ ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঘনিষ্ঠ সাহাবি, তিনি একজন আবাদিলা আর বাবার মধ্যে, 4 আবদুল্লাহর মধ্যে। আর চতুর্থ আবদুল্লাহ ইবনে জুবাইর, হযরত আবদুল্লাহ ইবনে জুবাইর একজন প্রসিদ্ধ সাহাবি, তিনি 4 আবদুল্লাহর মধ্যে একজন। এদের 4 জনেরই এলমে হাদিসে বিরাট অবদান রয়েছে। এরপরে আমরা সংক্ষিপ্ত কয়েকজনের নাম বলবো। কাতিবে ওহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে ওহি নাজিল হতো এবং ওহি নাজিল হওয়ার পরে সেগুলি ওহির লেখকগণ, বিজ্ঞ লেখকগণ, সম্পাদনা পরিষদ, লেখক পরিষদ, ওনারা সেগুলি সাথে সাথে চামড়ার টুকরার মধ্যে অথবা গাছের খালের মধ্যে অথবা বিভিন্ন পাথরের মধ্যে বিভিন্ন জায়গায় সেগুলিকে সাথে সাথে লেখনির মাধ্যমে সংরক্ষণ করতেন। কাতেবে ওহিজ জিনারা, তাদের অনেক বড় অবদান ইসলামের দৃষ্টিতে, অনেক বড় অবদান তাদের রয়েছে। কাতেবে ওহি, ওহির মধ্যে যে 40, কোনো কোনো বর্ণনায় আসছে 40 জন, কোনো কোনো জায়গায় 20 জনের নাম আসছে। প্রসিদ্ধ কয়েকজনের নাম আমরা এখানে উল্লেখ করব। তাদের মধ্যে 4 খলিফা অন্যতম কাতেবে ওহির মধ্যে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর ইবনে আবু কুহাফ, আবু বকর ইবনে কুহাফা, হযরত ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয়, তৃতীয় উসমান ইবনে আফফান, চতুর্থ হযরতে আলী ইবনে আবি তালেব। এই সাহাবি 4 জন তো আসেনি, সাথে সাথে আছেন হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুগিরা ইবনে শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 11 জনের নাম মোটামুটি আমাদের মুখস্থ রাখতে হবে, যে কাতেবে ওহি, ওহির লেখক হিসাবে ইসলামের ইতিহাসে সোনার হরফে তাদের নাম লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। আর এই বিষয়গুলির পাশাপাশি আমরা বুখারীর সর্বপ্রথম হাদিস এবং সর্বশেষ হাদিস, এগুলো নিয়ে আমরা এই ভালোভাবে সনদ সহকারে হাদিস মুখস্থ রাখব। বিশেষ করে ইমাম বুখারির জীবনী সম্পর্কে আমাদের খুবই পরিষ্কার ধারণা থাকতে হবে, বুখারির সহিহ বুখারি এই কিতাব সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সিয়াসিত্তার ইমাম জিনারা, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা, তাদের সম্পর্কে আমাদের পরিষ্কার
ধারণা রাখতে হবে। এবং পাশাপাশি সর্বশেষ আর একটা বিষয় আমাদের জানা থাকতে হবে, সেটা হলো আশারা, আশারাই মুবাশারা, আল আশারাতুল মুবাশারা বিল জান্নাহ, যেই 10 জন সাহাবি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন দুনিয়ার থেকে, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানে এটা পরিষ্কার হয়ে গেছে যে এই 10 জন সাহাবি জান্নাতি হবে। সেই 10 জনের মধ্যে আমাদের খোলাফায়ে রাশিদিনের 4 জন, 4 খলিফা তো আসেনি, হযরত আবু বকর ইবনে কুহাফা, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত ওসমান ইবনে আফফান, হযরত আলী ইবনে আবি তালেব, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত জুবাইর ইবনুল আওয়াম, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আব্দুর রহমান ইবনে আউফ, এই 10 জনের নামও আমাদের মুখস্থ থাকা জরুরি। 4 খলিফার বাইরে আরও 6 জন আছে, হযরত তালহা, জুবায়ের, সাদ, সাঈদ, আবু উবাইদা আর আব্দুর রহমান, এই 10 জনের সম্পর্ক আমাদের ধারণা থাকতে হবে। তা আমি আশা করি আমাদের কামিল দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রীদের পাশাপাশি প্রথম পর্বের ছাত্রছাত্রীরাও এই ক্লাসে থেকে উপকৃত হবে। সকলকে ভাইবা পরীক্ষার জন্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করার আমি আহ্বান জানাচ্ছি, এবং আজকের অনলাইন ক্লাস, ভাইবার প্রস্তুতিমূলক ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।